দেশ বিদেশের সর্বশেষ খবর নিয়ে হাজির হয়েছে ফরহাদ। আপনারা দেখছেন দ্য রিভিউ মান ইউটিউব চ্যানেল। শুরুতে চলে যাচ্ছে মেইন ভিডিওতে। সারা আলি খান, এই নামটি এই মুহূর্তে সিনেমা প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। কেদারনাথ সিম্ভা দেখে সকলেই সারার প্রশংসায় পঞ্চমুখ। তবে নতুন গুঞ্জন চলছে বলিউড সিনেমার প্রেমীদের কাছে, আর তা হলো সারা আলি খান প্রকাশ্যে নয় বরং চুপি চুপি প্রেম করছেন। বিভিন্ন বলিউড সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে সরাসরি ডেটের প্রস্তাব দিলেও তার সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সারা আলি খান। এ নিয়ে মিডিয়াতে বেশ গসিপ চলছে বেশ কয়েকদিন ধরে। যদিও তাদের দুজনের কেউই এ ব্যাপারে সরাসরি কিছু বলেনি এখনও, মিডিয়ার ক্যামেরায় বেশ কয়েকবার তাদেরকে গাড়ি থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে। এমনকি শুটিং স্পটেও তাদের আচার আচরণে কেমিস্ট্রি দেখে সবাই প্রেমে গন্ধ পাচ্ছেন, ঠিক যেন লুকিয়ে চুরি করে প্রেম করছেন এই তারকা জুটি। প্রসঙ্গগত, ইমতিয়াজ আলী লাভ আজ কাল 2 সিনেমাতে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন এই দুই তরুণ তারকা। উল্লেখ্য, সাইফ আলী খানের কন্যা সারা আলী খান বাবার সঙ্গে হাজির হয়েছিলেন কফি উইথ কারণ শোতে। সেখানে বাবা সাইফ আলী খানের সঙ্গে এসে সোজা সাপটা বলেছিলেন রণবীর কাপুরকে বিয়ে করতে চান আর কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান। তারপর থেকে বহুবার কার্তিকের প্রতি তার দুর্বলতার কথা প্রকাশ করেছেন সাইফ আমৃতার কন্যা সারা আলি খান। পরবর্তীতে জানুয়ারিতে বোম্বে টাইমসকে দেওয়া একটি অনলাইন চ্যাট শোয়ে সারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি রণবীর কাপুরের কথা ভাবছেন, কারণ রণবীর আলিয়াকে বিয়ে করছে। বর্তমানে সারার মন জুড়ে রয়েছে শুধু কার্তিক আরিয়ান, আর কার্তিক আরিয়ানের নাম শুনে সারা আলি খানের মুখ যেভাবে লাল হয়ে উঠেছিল তা বোধ হয় প্রেমে হাবুডুবু খেলেই সম্ভব। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।